ও যদি মহিষ টানে, ওই মহিষ লড়বে না নিধি লড়বে? কারণ মহিষ এত ওজনের যে ওর টানা দিয়ে মহিষ লড়তেছে না, ওই নিধি লড়তেছে। এখন বলেন তো এ লোকটা কি করবে? ইন্নাল্লাহ মা সাবরিন, ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে না? আচ্ছা ধৈর্য ধারণ যদি করে, আস্তে আস্তে মুশকি মরাই থাকবে না পৌঁছে যাবে? এ কথা কর, মরা থাকবে না পৌঁছে যাবে? তাহলে মোষটা যদি পৌঁছে যায়, ওই মহিষের দুর্গন্ধ ওই বাড়িতে থাকবে পারবে? তাহলে এই মুহূর্তে কি করা লাগবে? হ্যাঁ, একজন করছে মোকাবেলা, মরা মোষের সাথে কি মোকাবেলা করবি? ইন্নাল্লাহ মা সাবিরিন, এইটা বুঝানোর জন্যই বলতেছি। আজকে তেলের দাম যে হারে বাড়তিছে, আমরা ধৈর্য ধরি, দেখি আল্লাহ কি করে না কি কয়। পেঁয়াজের দাম 30 টাকা থেকে 300 টাকা গেছিল, আমরা কিন্তু ধৈর্য হারা হইনি। এখন লোকটা চিন্তা করে, এই মহিষ তো মরে গেছে, আমি তো বের করতে পারতেছি না, কি করব? এমন সময় আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। ও এখন চিন্তা করতেছে, এই মরা মহিষ বার করবার গেলে আমার তো দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন কি দেওয়া লাগবে? দাওয়াত। এটা কি নামাজের দাওয়াত না মহিষ বার করার দাওয়াত? এখন আপনারা চিন্তা করেন, দাওয়াত মানে হলো ডাকা, দাওয়াত মানে কি? ডাকা। এখন এই মহিষালা চিন্তা করতেছে, কার কার বাড়ির দাওয়াত দেব? আমাদের গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, মাতব্বর আছে, এখন এই মরা মহিষ বার করার জন্য কার বাড়ির দাওয়াত দেব? চিন্তা করতেছে। তখন বিবেক বলতেছে, গরিব আছে যারা, দাওয়াত দে তাদেরকে। কারণ চেয়ারম্যান তোর মরা মহিষ বার করার জন্য যতই দাওয়াত দে আসবে না, মেম্বার আসবে না, মাতব্বর আসবে না, যারা গরিব তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে। ধরে কারণ ঠিক, মরা মহিষ বার করার জন্য সবাইকে দাওয়াত দেওয়া যাবে? এখন লোকটা ওই গ্রামের মধ্যে সবচাইতে যারা গরিব তাদের বাড়ির জানলার কাছে গিয়ে বলতে, যে বাবা আমার দুইটা মহিষের মধ্যে একটা জীবিত ছিল, টানে বার করছি বাবা, আর একটা মরিয়া গেছে, আমি তো বার করার পারতেছি না, তোদেরকে একটু দাওয়াত দিলাম, তোরা একটু আমার মরা মহিষ বার করে দে। তখন গরিবরা বলতেছে, চাচা কয়েকদিন আগে আপনার বেটার বিয়া হলো, তখন তো আপনি হামাকরক দাওয়াত দেননি, তখন ওই চেয়ারম্যান মেম্বার মাতব্বরক দিছেন, বেটার বিয়ের সময় ধনী মানুষকে দাওয়াত দেন, আর মহিষ বার করার জন্য হামাকরক দাওয়াত দিচ্ছেন? লিমা তাকুলু মালা তাফালুন, আপনার বাবা ডাকের মধ্যে আমলের মিল নাই, আর ঠেলা পড়ে হামাকরক বাবা বাবা করতেছেন? আপনারা বলেন তো, ওই গরিবেরা যদি একবার চালাক হয়, একবার যদি চালাক হয়, ওর মরা মহিষ বার করার দাওয়াত দিবি লিবি? কিন্তু আমাদের গরিবেরা তো বোকা, প্রত্যেক 5 বছর পর পর আসে, কয় গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদী, এই শালা গরিবেরা কিছুই বোঝে না। ওই কিন্তু তলে তলে ধনিকের সাথে আছে, বেটার বিয়াত খালি ধনী করে দাওয়াত দে, কথা কন না কেন, কথা কন না কেন? অথচ 5 বছর পর এসে কি দাওয়াত দিল? আপনারা সমানে খালি মারতেছেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, সমস্ত গরিব বলতেছে, আপনার ছেলের বিয়াতে আমাদেরকে দাওয়াত দেন নাই, আজকে মরা মহিষ বার করার জন্য আমরা দাওয়াত নিলাম না, একটা গরিব আসেনি। ওই এখন মরা মহিষের কাছে গিয়ে চিন্তা করে, মরার পরে তো 6-7 ঘন্টা হয়ে গেল, এখন কি করব? এমন সময় আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। কিসের মাধ্যমে? তখন এই মহিষের কাছে যায় নামাজ বিছাছে, ধরে কোন কি বিছাছে, কেবল 6 ঘন্টা হবে, বেশি হয়নি তো, তো যায় নামাজ বিছে, 2 রাকাত নামাজ পড়ছে, 6 রাকাত, 2 রাকাত নামাজ পড়ে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণ করে বলতেছে, 2 হাত তুলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মুষ্টা মারছো মারছো, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ওখান থেকে দিলে হবে, ওখান থেকে দিলে হবে, একটু দাও, খুব জোরে দেওয়া লাগবে না, মোটামুটি, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু, তোমরা যদি কিছু পাবার চাও, তোমাদের যদি কোনো চাহিদা থাকে, তাহলে তোমরা কিভাবে চাবে,
ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে, একটার নাম হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আরো জোরে বলেন, এটা কেমন ধৈর্য? এই ধৈর্যটাও তো আমাদের বোঝা লাগবে। অন্যায় অত্যাচার সব কিছু চলতেছে আর আমরা ধৈর্য ধারণ করে থাকব? আর ওই সময় আল্লাহ আমাদের সঙ্গেই থাকবে নাকি? তাই বুঝতেছেন, সব ব্যাপারে ধৈর্য ধারণ করা যাবে না, জায়গা বুঝে ধৈর্য ধারণ করতে হবে, অনেক সময় ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। এ কথা আল্লাহ কোরআনেই বলেছেন। এখন আসুন, এ আয়াতের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। আমাদেরকে ইমানদার হিসাবে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এখানে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, কোরআনের এক জায়গায় আল্লাহ ওয়াজ করেছেন, আবার আর এক জায়গায় আল্লাহ দাওয়াত দিয়েছেন। দাওয়াত আর ওয়াজ এক না, দাওয়াত হচ্ছে এখন পর্যন্ত যারা কলেমা গ্রহণ করেনি তাদের কাছে দাওয়াত। তাদের কাছে কি? তাদের কাছে দাওয়াত। আর যারা কলেমা গ্রহণ করেছে তাদের কাছে দাওয়াত না, তাদের কাছে ওয়াজ। দাওয়াতের বিনিময়ে কোনো কিছু উজর তালাশ করা জায়েজ নাই। আপনারা বলেন তো, যত নবীরা দুনিয়াতে এসেছেন ওনারা কি ওয়াজ করার জন্য এসেছেন না দাওয়াত দেওয়ার জন্যে? হ্যাঁ, আর আমরা বক্তা যারা, আমরা কি দাওয়াত দেওয়ার জন্যে না ওয়াজ করার জন্যে? আমরা ওয়াজ করার জন্যে, কারণ আমরা হিন্দুদের মধ্যে বৌদ্ধ খ্রিস্টানদের কাছে কোনো দিন যাইয়া দাওয়াত দেই না। আমরা মুসলমানদের মধ্যে কোরআন হাদিসের আলোকে ওয়াজ করি, একটা হলো ওয়াজ একটা হলো দাওয়াত। দাওয়াত কি বুঝলেন? এখন পর্যন্ত যারা ইমানের কলেমা গ্রহণ করেনি তাদের কাছে কলেমার দাওয়াত দিতে হবে, আর যারা কলেমা গ্রহণ করেছে তাদের কাছে আর কলেমার দাওয়াত না, তাদের কাছে ইমানের ওয়াজ করতে হবে। কথা বুঝলেন আপনারা? এই জন্য আল্লাহ তাআলা এখানে কি বললেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন? আমানু বলেছেন। হ্যাঁ, যদি বলতেন নাস, ইয়া আইয়ুহান নাস, তাহলে বুঝবেন আল্লাহ দাওয়াতের কাজ করবে। কিন্তু যখন আমানু বলেছেন তখন আল্লাহ ওয়াজ করতেছেন। ইমান গ্রহণ করার পরে যে ওয়াজটা আল্লাহ করতেছেন, আস্তাইনু, তোমরা যদি কিছু চাও। কি চাও? আমরা কি চাই? আমরা সবসময় বলি আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ও নাউযুবিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে আমরা চাই জান্নাত, জাহান্নাম থেকে আমাদের হেফাজত করো, জাহান্নাম থেকে আমাদের বাঁচায় দাও। এটাই চাওয়া নাকি? আসলে আমরা কি শুধু জান্নাত চাই? এই শুধু কি আমরা জান্নাত চাই? জান্নাতে যাওয়ার আগে জান্নাতের কাজগুলো আমরা যেন সুন্দরভাবে করতে পারি সেই ব্যাপারে আল্লাহর সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, যখন কোনো মানুষ মসজিদের মধ্যে ঢোকে, মসজিদের মধ্যে যখন আমরা ঢুকে যাই, তখন ইবলিস শয়তান কিন্তু আফসোস করে। ইবলিস শয়তান কি করে? আফসোস করে, এত চেষ্টা করলাম এরপরেও আল্লাহর বান্দাকে আমি মসজিদ থেকে বাইরে রাখতে পারলাম না, হায় আফসোস, এত কিছু করার পরেও এরা মসজিদের মধ্যে ঢুকেই গেল। ইবলিস যখন কাঁদতেছে তখন ইবলিসের একটা সন্তান, নাম হলো খান্নাস। জোরে বলেন নাম কি? খান্নাস কিন্তু আমাদের ভিতরে আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তখন খান্নাস বলে, বাবা আপনার কান্দার দরকার নাই। ইবলিস বলে, কেন? বলে, এরা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, এদেরকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আসলে আমরা অনেকেই মসজিদের মধ্যে ঢুকি কিন্তু নামাজের মধ্যে আমরা ঢুকতে পারি না। আপনারা বলেন তো, নামাজের মধ্যে ঢুকলে কি হবে? নামাজের মধ্যে কেউ যদি ঢুকতে পারি, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে দিতে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে অনেকে আমরা নামাজ পড়ি আবার খারাপিও করি, নামাজ পড়ি আবার অন্যায়ও করি, এরকম নামাজে আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না?
আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা ধরতে পারি নাই। যখন কেউ নামাজ ধরবো তখন গোটা দুনিয়ার চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে নামাজের গুরুত্ব আমাদের কম না বেশি? জবান খোলা লাগবে, কথা বলা লাগবে। নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ। আল্লাহর নবী ফজরের নামাজের সালাম ফিরাইয়া যেই মাত্র সাহাবির দিকে মুখ ঘুরাইছে, ফজরের নামাজের সালাম ফিরায় নবী যখন সাহাবির দিকে মুখ ঘুরাই, আমি বলছি আসতে দিবার কথাই, হ্যাঁ আসতে, সব যত যারা নিচের হয় না, হ্যাঁ এ সব উড়ে যাবে বুঝলেন না। যেই মাত্র আল্লাহ নবী সাহাবির দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবি, তার নাম হলো ওসমান গনি, জোরে বলেন নাম কি? ওসমান গনি, দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখন কেউ সালাম দিবে তখন নবীর শানে আসসালামু আলাইকা বলতে হবে, আর আমাকে কেউ যখন সালাম দেবে তখন বলতে হবে আসসালামু আলাইকুম। আরবিতে এক বচন, দ্বি বচন, বহু বচন আছে। কা হলো এক বচন, কা কয় বচন? কুমা হলো দুই বচন, কুম হলো বহু বচন। তাহলে আপনাকে আমাকে যখন কেউ সালাম দেয় তখন আসসালামু আলাইকা কয় না কুম কয়? কুম কয়। আর নবীকে যখন কেউ সালাম দিবে তখন নবীকে কা বলতে হবে, কুম বলতে বলা যাবে না। এখনো যারা রাসূলের ওয়াজা মুবারকে গিয়ে সালাম দেয় তারা কিন্তু আসসালামু আলাইকুম কয় না। যারা হজ করতে গিয়ে মদিনায় গিয়ে রাসূলের ওয়াজায় সালাম দেয়, শুনে দেখবেন হাজি সাহেবরা কি কয়, হাজি সাহেব তো আছে এখানে নাই কে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর আমাদের ব্যাপারে কুম আর নবীর ব্যাপারে কা বলার কারণ কি? এই ছেলে তো মাইকে হাত দিবার কথা হয়েছে, আশ্চর্য কথার এবারে। এত সুন্দর আওয়াজ হচ্ছে, তারপরে আবার সাউন্ড দেওয়া লাগবে? এখন সাউন্ড বেশি দিলেই খালি বম বম করবে, আর কিছু শোনা যাবে না। শুরুতে যেটা ছিল সেটা দাও। বক্তা ওয়াজ করতে করতে যদি মাইক অপারেটরকে বলে সাউন্ড কমাও বাড়াও, সেটা একটা ভিন্ন কথা, কিন্তু শ্রোতাদের কথা শুনে তুমি যদি ওখানে হাত দাও তো তোমার মাইকের 12টা বাজে যাবে, শ্রোতাকে একটা না বহুটা। আর বক্তা তাহলে একজনের কথা শোনা ভালো না সবার কথা শুনবে? কেউ বলে বেশি হচ্ছে, কেউ বলে কম হচ্ছে, কেউ কয় সিকন হচ্ছে, কেউ মোটা হচ্ছে, তোমার মাইকই শেষ। এই জন্যে আমি কি বলবো সেই দিকে তুমি খেয়াল করো। তাহলে এখন এই জিনিসটা আপনারা বোঝার চিন্তা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমাদেরকে কুম বলার কারণ হলো আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আছে, এই জন্যই বহু বচন আসসালামু আলাইকুম। আপনি সহ দুই ফেরেশতার সমন্বয়ে সালাম দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীকে যখন সালাম দেওয়া হবে, আল্লাহর নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই, দুই কান্দের ফেরেশতার কাম হলো কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়রি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমরা ভালো করলাম না খারাপ করলাম এইটা লেখার জন্য দুইটা ফেরেশতা আমাদের দুই কান্দে আছে। কিন্তু নবীর ভালো খারাপ আছে? হ্যাঁ, নবীর কোনো লেখালেখি করা লাগবে নাকি? হ্যাঁ, নবীর আবার দলিল দেখে আল্লাহর কাছে বলা লাগবে নাকি? আল্লাহ নিজেই নবীর দলিল, জোরে কর সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেছেন ওগো নবী আপনাকে চরিত্রের সবচাইতে উপরে অধিষ্ঠিত করেছি, আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ যায়ও নি যাবেও না, একমাত্র আল্লাহর পরই হচ্ছে আমাদের নবী, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আপনারা কি বুঝলেন, নবীর কান্দে কোনো ফেরেশতা? জোরে কর সবাই বলতে কি বিশ্বাস আছে, আছে মনে করতেছেন? আচ্ছা, নবীর কান্দে ফেরেশতা চলার যোগ্যতা আছে? লাইলাতুল মেরাজে যেই নবীর পায়ে চুম্বন দিয়া জিব্রাইল নবীর ঘুম ভাঙ্গাছে, পায়ের তালুতে চুমা দিয়া নবীর ঘুম ভাঙ্গাছে, আর সেই নবীর কান্দে ফেরেশতা চড়বি? আমার আমাদের নবী সেই নবী নাকি? আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া এবং ইমামুল মালাইকা, জোরে কর সুবহানাল্লাহ। যখন বাইতুল মামুরে নবী ইমামতি করলেন তখন ফেরেশতারা নবীর মুসল্লি হয়েছিল, তার নবী কি ইমামুল মালাইকা, ফেরেশতাদের
কি ইমাম, সুবহানাল্লাহ কবেন না? ইয়া রাসূলুল্লাহ, উসমান গনি নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি একদিন দেখেছি কিছুই বলিনি, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখতেছি আপনার একজন মহব্বতের সাহাবি, নাম হলো তার তালহা, জোরে কর নাম কি, আপনি যেই মাত্র ফজরের নামাজের সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়, আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন যখন একই অবস্থা দেখতেছি, তখন তালহার ব্যাপারে আপনার কাছে নালিশ জানাই। কেন নালিশ জানাই? যে আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়, আল্লাহর ঘর কি তার কাছে অসহ্য? আমাদের বাংলাদেশে কিছু মুসল্লি আমরা হয়েছি, জুমার দিনে দেখবেন ইমাম সাহেব যেই মাত্র সালাম ফেরাই সঙ্গে সঙ্গে ধড়ধড় করে বাইরে হয়ে যায়, যাই কি যায় না, ধরে কোন যাই যায় না। আপনারা বলেন তো জুমার নামাজের সালাম ফিরানোর পরে আর কি নামাজ নাই, যেরকম আছে না নাই? কিন্তু এখনকার ছেলেরা সেই নামাজ পড়ে পড়েন, মনে হয় মসজিদে ওরা আড্ডা গুলি মারবার আসে। আল্লাহ বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বামিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লী। আল্লাহ বলতেছে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে মিথ্যাবাদীদেরকে আপনি দেখছেন? আল্লাহ নবীকে বলতেছেন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে মিথ্যাবাদী কারা? যারা এতিমদেরকে লালন পালন করে না, এতিমদেরকে যারা অগ্রাহ্য করে, আর দুই নম্বর যারা ক্ষুধার্তকে অন্ন দেয় না, নিজে খালি খায়, আশেপাশে দরিদ্র যারা আছে তাদের দিকে তাকায় না, আর তিন নম্বর হলো মসজিদে নামাজ পড়বার যায় ধড়পড় করে ধড়পড়, এই তিন দল হলো ধর্মের নামে চরম মিথ্যাবাদী। এ কথা কে বলেছেন? আল্লাহ, জোরে কান কে বলেছেন? তাহলে মসজিদে গিয়ে যারা ধড়পড় করে এরা কি, এরা নামাজি? আল্লাহ বলেছেন এদের জন্য, এই সকল নামাজের জন্য ওয়াইল নামক একটা জাহান্নাম আছে, ওয়াইল নামক, হ্যাঁ, এই জাহান্নামে নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদে গিয়েই তুমি নামাজ পড়তে পারবা না, আগে তোমার মনটাকে মসজিদ বানাতে হবে, তারপরে মসজিদে নামাজে দাঁড়াবা, নামাজের মাধ্যমে তুমি বাইতুল মামুরের ভিতর দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবা, ওই নামাজটা আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমার জন্য আল্লাহর সাক্ষাতের নামাজ হবে। সুবহানাল্লাহ, না আমরা নামাজে গিয়ে আল্লাহর সাক্ষাত, রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, ওসমান গনি তালহার ব্যাপারে যখন অভিযোগ করছেন, জোরে কান কি করছেন, অভিযোগ, যিনি অভিযোগ করছেন তার নাম কি, ওসমান, আর যার বিরুদ্ধে করছে তার নাম কি, তালহা, এই দুটো নাম খেয়াল থাকবেন। এই দুনিয়াতে 10 জন সাহাবিকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কয়জন, 10 জন, তার মধ্যে 3 নম্বর হলো ওসমান গনি আর 7 নম্বর হলো তালহা। সুবহানাল্লাহ কবেন না? তাহলে যিনি অভিযোগ করেছেন তিনিও জান্নাতি, যার বিরুদ্ধে করছে তিনিও, ওই সার্টিফিকেট কে দিছে, আল্লাহ দিছে। তাহলে জান্নাতের 1 নম্বরের নাম কি, আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এ 10 জনই হলেন আশারে মুবাশশারা। আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, দুই ইমাম, যে এই 10টা সাহাবির নাম সব সময় যারা মুখস্থ রাখতে পারবে, মুখস্থ, কয়জন সাহাবি, 10 জন সাহাবির নাম সব সময়, আমি যদি বলি 10টা সাহাবির নাম কর, আপনারা ভরভর করে কয়ে দিলেন, এইরকম 10টা সাহাবির নাম যারা সবসময় মুখস্থ রাখতে পারবে, ওই ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়ে যাবে, ওই 10টা সাহাবির রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে, তার জবানে ইমানের কলেমা জারি হয়ে যাবে। খালি সুবহানাল্লাহ করে হবে না, ওই 10টার নাম মুখস্থ হওয়া লাগবে, মুখস্থ হবে,
আপনারা কিন্তু অনেক কিছুই মুখস্থ রাখতে পারবেন, কিন্তু ভালো কিছু রাখতে পারবেন না, কারণ ব্রেন তো শয়তান ওয়াশ করে দিছে। সব আছে মুখস্থ, কিন্তু আপনাকে যদি বলা হয় কোরআনে যে 25টা নবীর নাম আছে, আপনারা পারেন? কোরআনে যে 25টা নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন, আমরা বিশ্ব নবীর উম্মত হিসেবে এই 25টা নবীর নাম আমাদের মুখস্থ রাখার দরকার আছে না নাই? আরে ভালো মানুষের নাম যত অন্তরে জায়গা দিবেন তত ভালো মানুষের রুহানি দোয়া পাবেন। সুবহানাল্লাহ, বলেন দোয়া দুইটা, একটা হলো জিসমানি, একটা হলো রুহানি। দুনিয়াতে যারা জীবিত আছে তারা জিসমানি দোয়া করবে, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রুহু থেকে আল্লাহ আপনাদেরকে দোয়া দিবে। বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার কবরে যান, মায়ের কবরে গিয়ে দোয়া করেন, আপনি দোয়া করতেছেন, তাদের রুহানি দোয়া আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যরেকান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উসমান তুমি তালহার ব্যাপারে অভিযোগ করেছো, তোমার অভিযোগ আমি গ্রহণ করতে পারবো না, কারণ তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক কি না। এত দামি একজন সাহাবী অভিযোগ করছে তালহার বিরুদ্ধে, এরপরে নবী বলতেছে তোমার অভিযোগ গ্রহণ করা যাবে না, তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক কি না। তাহলে চিন্তা করেন, একটা সাহাবী অভিযোগ করেছে আর একটা সাহাবীর বিরুদ্ধে, এটা কি মিথ্যা কথা? এ কথা কর মিথ্যা কথা। তারপরে আল্লাহ নবী বললেন, তুমি বললি আমি গ্রহণ করব না, আগে তদন্ত করে দেখা লাগবে তোমার অভিযোগ সঠিক কিনা। তাহলে তদন্তের কথা ইসলামে আছে না নাই? এ ধরে তার আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে তদন্ত হচ্ছে আলেম ওলামার বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে কোনো তদন্ত নাই। যারা জুলুম করে তাদের বিরুদ্ধে কোনো কি নাই? আজকে সোয়াবিন তেল 200 টাকা কেন গেল? সরকারের তদন্ত করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? সরকার খুঁজলে দেখতেছে যারা দাম বাড়াচ্ছে তারা সরকারেরই লোক, কি তদন্ত করবে? শেষ পর্যন্ত দেখা যাবে এ তদন্ত করতে করতে হয়তো দেখা যাবে যে একেবারে প্রধানমন্ত্রীর ধারত চলে গেছে। জোরে কোন কথা, ঠিক কি না? তদন্ত না করাই ভালো। আর আমাদের মৌলভীর ব্যাপারে, মৌলভীর ব্যাপারে বদলিশীর দেখো তো রাজা কার কিনা, কারণ না 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 বয়স কম, তোর গোষ্ঠীর মতো রাজাকার আছে কিনা এটা তদন্ত করো। হায় হায় হায়, আজকে আলেমদের তদন্ত জালিমেরা করতেছে, যে দুই চোখে আলেমরে দেখবার পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কতপায় খাওয়া খাসে, আবার তদন্ত কমিটির প্রধান বানা দিছে। আপনারা বলেন তো জীবনে মৌলানার পক্ষে কোনো তদন্ত আসবে? এ কথা কন রাখেন, আসবে? আসবে না। আজকে পরিমণি বিবাহের আগে পেটে বাচ্চা জন্ম দিবে, ওটার তদন্ত হবে না। মামুনুল হক বউ নিয়ে রিসোর্টে গেছে, ওইটা তদন্ত করতেছে কাবিন আছে কিনা। জোরে কোন কথা, ঠিক কথা কন না? ওসমান গনির মতন যিনি দুনিয়াতে জান্নাতের 3 নম্বর সার্টিফিকেট পাইছে, সেই মহান ব্যক্তি অভিযোগ করেছে, এরপরও আল্লাহ নবী সঙ্গে সঙ্গে অভিযোগ গ্রহণ করলেন না, তিনি বললেন তদন্ত করে দেখতে হবে। নবী মসজিদ থেকে তালহার বাড়িতে তদন্তের জন্য রওনা দিলেন, নবী তাকায় দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবী দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বললেন, আমি তালহাকে তদন্ত করব, ওসমানের অভিযোগ সঠিক কিনা, তোমরা কি আমার সঙ্গে যাবার চাও? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের সঙ্গে নেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল বললেন, একলা তদন্ত করার চাইতে সমষ্টিগত তদন্ত করা ভালো। একা একা তদন্ত না করে সবাই মিলে তদন্ত করা কি ভালো? আজকে আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে সব দল তদন্ত করতেছে না, একটা দল করতেছে। তোর এখন কথা কথা কন না কেন? এক দল। এটা কোন দল নাম বলার দরকার নেই, এটা নাম বলার দরকার আছে? কোনো দলের দরকার, আপনারাই বুঝে নেবেন। আজকে আলেমদের বিরুদ্ধে সমস্ত দল যদি তদন্ত করত, কোনো না কোনো দল আলেমের পক্ষে থাকতো। জোরে কোন কথা, ঠিক? এই জন্য আল্লাহ নবী বললেন, আমি একা একা তালহা তদন্ত না করে তোমাদের সবাইকে সঙ্গে নিলাম। নবী রাস্তা চললেন, প্রত্যেকটা সাহাবি নবীর পিছনে পিছনে রাস্তা হাঁটতেছে, কারণ আল্লাহ নবী যখন রাস্তায় চলবে তখন নবীর সামনে চলা যাবে। আল্লাহ নবী যখন কথা বলবে তখন নবীর সামনে কোনো কথা বলা যাবে? তখন কথা বলা যাবে? আর আজকে নবী নাই, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিশ, নবী নাই কিন্তু আলেমরা নবীদের ওয়ারিশ। এ আলেম কোরআন হাদিস থেকে তাফসির করে, এমন সময় এক নেতা এসে বসাই কয়, আমার মাইক দাও। জোরে কর কথা, ঠিক কিনা?
নেতা আসার টাইম নাই তো, ওইকে তো আগে আসবে না, যখন বক্তা মানুষ জমেলিছে আর তো চেহারা দেখবে কেউ আসবে না, বুঝেন না, ওই তো ভোট ছাড়াই নেতা হচ্ছে, জোরে কোন কথা কর না কেন, কথা কর না কেন, কেউ আর ভাষণ শুনবে না, বক্তা যখন জনগণ জুমালিছে তখন নেতা সাকা আমার টাইম নাই, এখন বক্তার মুখের সামনে থেকে মাইক কাড়েলিয়া নেতা দেওয়া লাগে, কোরআনের আলোচনা বন্ধ করে সাধারণ গল্প জনগণের সামনে করে, জোরে কোন কথা ঠিক কিনা, কথা কা, আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন কথা বলবে নবীর সামনে কথা বলার হুকুম নাই, চুপ করে শোন, কথা বলা যাবে না, নবী যখন রাস্তা চলবে নবীর সামনে চলা যাবে, নবীর পিছনে পিছনে হাঁটতে হবে, প্রত্যেকটা সাহাবী নবীর পিছনে পিছনে, নবী সবার সামনে তালহার বাড়ির দরজায় আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহ মাসসাবিরি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ধৈর্য আর নামাজ এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, এ কথা কার, ধৈর্যশীলদের সঙ্গে আছে কে, এখন বলেন এটা কি ধৈর্য, এক মানুষ সকালবেলা গোয়াল ঘরে গেছে, গোয়াল ঘর বোঝেন না, ওর গোয়াল ঘরে দুইটা মহিষ আছে, কয়টা মহিষ, দুইটা মহিষ, সকালবেলা বার করবার যায় দেখে এক মহিষ খাড়া হয়ে আছে আর একটা শুয়ে আছে, একটা দাঁড়ায় আছে আর একটা কি শুয়ে আছে, ওই লোকটা দাঁড়ানো মহিষকে টানে টানে বার করছে, কিন্তু পরে ওই শোয়াটারে বার করতে যায় দেখে শুয়ে নাই ওই মরেই গেছে, যে জেতা মহিষকে টানে টানে বার করা যায় কিন্তু মরা মহিষ, ও যদি মহিষ টানে ওই মহিষ লড়বে না লিদি লড়বে, কারণ মহিষ এত ওজনের যে ওর টানা দিয়ে মহিষ লড়তেছে না, ওই লিদি লড়তেছে, এখন বলেন তো এ লোকটা কি করবে, ইন্নাল্লাহ মাসাবিরিন, ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে না, আচ্ছা ধৈর্য ধারণ যদি করে আস্তে আস্তে মুশকি মরাই থাকবে না পৌঁছে যাবে, এর কথা কর, মরা থাকবে না পৌঁছে যাবে, তাহলে মোষটা যদি পৌঁছে যায় ওই মহিষের দুর্গন্ধ ওই বাড়ির থাকবার পারবে, তাহলে এই মুহূর্তে কি করা লাগবে, হ্যাঁ একজন করছে মোকাবেলা, মরা মোষের সাথে কি মোকাবেলা করবি রে, ইন্নাল্লাহ মাসসাবিরিন, এইটা বুঝানোর জন্যই বলতেছি, আজকে তেলের দাম যে হারে বাড়তিছে আমরা ধৈর্য ধরি দেখি আল্লাহ কি করে, নাকি কয় পেঁয়াজের দাম 30 টাকা থেকে 300 টাকা গেছিল, আমরা কিন্তু ধৈর্য হারা হইনি, হায় রে, এখন লোকটা চিন্তা করে এই মহিষ তো মরিয়া গেছে আমি তোর বের করতে পারতেছি না কি করব, এমন সময় আল্লাহ কোরআনে বললেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, ও এখন চিন্তা করতেছে এই মরা মহিষ বার করবার গেলে আমার তো দাওয়াত দেওয়া লাগবে, জোরে কোন কি দেওয়া লাগবে, দাওয়াত, এটা কি নামাজের দাওয়াত না মহিষ বার করার দাওয়াত, এখন আপনারা চিন্তা করেন দাওয়াত মানে হলো ডাকা, দাওয়াত মানে কি ডাকা, এখন এই মহিষালা চিন্তা করতেছে কার কার বাড়ির দাওয়াত দেব, আমাদের গ্রামে চেয়ারম্যান আছে মেম্বার আছে মাতব্বর আছে, এখন এই মরা মহিষ বার করার জন্য কার বাড়ির দাওয়াত দেব চিন্তা করতেছে, তখন বিবেক বলতেছে গরিব আছে যারা দাওয়াত দে তাদেরকে, কারণ চেয়ারম্যান তোর মরা মোষ বারে ঘর ধরে যতই দাওয়াত দেয় আসবে না, মেম্বার আসবে না মাতব্বর আসবে না, যারা গরিব তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে, ধরে কারণ ঠিক, মরা মোষ বার করার জন্য সবাইকে দাওয়াত দেওয়া যাবে, এখন লোকটা ওই গ্রামের মধ্যে সবচাইতে যারা গরিব তাদের বাড়ির জানলার কাছে গিয়ে বলতে যে বাবা আমার দুইটা মহিষের মধ্যে একটা জীবিত ছিল টানে বার করছি বাবা আর একটা মরে গেছে আমি তো বার করার পারতেছি না, তোদেরকে একটু দাওয়াত দিলাম তোরা একটু আমার মরা মহিষ বার করে দে, তখন গরিবরা বলতেছে চাচা কয়েকদিন আগে আপনার বেটার বিয়া হলো তখন তো আপনি হামাকরক দাওয়াত দেননি, তখন ওই চেয়ারম্যান মেম্বার মাতব্বরক দিছেন, বেটার বিয়ের সময় ধনী মানুষকে দাওয়াত দেন আর মোষ বার করার জন্য হামাকরক দাওয়াত দিচ্ছেন, লিমা তাকুলু মালা তাফালুন, আপনার বাবা ডাকের মধ্যে আমলের মিল নাই আর ঠেলা পড়ে হামাকরক বাবা বাবা করতেছেন,
আপনারা বলেন তো ওই গরিবের যদি একবার চালাক হয়, একবার যদি চালাক হয় ওর মরা মোষ করার বার করার দাওয়াত দিবি লিবি? কিন্তু আমাদের গরিবের যে বোকা, প্রত্যেক পাঁচ বছর পর পর আসে কয় গরিবের বন্ধু সমাজ সেবক জনদরদী, এই শালা গরিবেরা কিছুই বোঝে না। ওই কিন্তু তলে তলে ধনিকের সাথে আছে, বেটার বিয়াত খালি ধনী করে দাওয়াত দেয়, কথা কন না কেন, কথা কন না কেন। অথচ পাঁচ বছর পর এসে কি দাওয়াত দিল, আপনারা সমানে খালি মারতেছেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, সমস্ত গরিব বলতেছে আপনার ছেলের বিয়াতে আমাদেরকে দাওয়াত দেন নাই, আজকে মরা মোজবার করার জন্য আমরা দাওয়াত নিলাম না, একটা গরিব আসেনি। ওই এখন মরা মহিষের কাছে গিয়ে চিন্তা করে, মরার পরে তো ছয় সাত ঘন্টা হয়ে গেল, এখন কি করব। এমন সময় আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। কিসের মাধ্যমে? তখন এই মহিষের কাছে যায় নামাজ বিছাছে, ধরে কোন কি বিছাছে, কেবল ছয় ঘন্টা হবে, বেশি হয়নি তো। তো যায় নামাজ বিছায় দুই রাকাত নামাজ পড়ছে, কয় রাকাত, দুই রাকাত নামাজ পড়ে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণ করে বলতেছে দুই হাত তুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, মোষটা মারছো মারছো কিন্তু মোষটা পচায় না, এই মোষের মালিক তুমি আল্লাহ। খুব খেয়াল করবেন দোয়ার সাইজ দেখেন, এই মোষের মালিক তুমি আল্লাহ, মোষটা মারছো মারছো কিন্তু মোষটা পচায় না। আল্লাহ মোষটা যদি পচে যায় একটা গরিবও আমার দাওয়াত গ্রহণ করেনি, তাহলে আমি দশ লক্ষ টাকার বাড়ি থাকবো কেমনি? এই মরা মহিষের জন্য পচে যাওয়ার কারণে আমাকে দশ লাখ টাকার বাড়ি ছাড়া লাগবে? এই মোষের মালিক তুমি আল্লাহ, মোষটা মারছো মারছো কিন্তু পচায়ও। দোয়া করতেছে কার কাছে? দেখছেন দোয়ার মধ্যে সিটিং আছে না নাই, কি সিটিং, এই মোষের মালিক তুমি আল্লাহ, মানে মরাটা আল্লাহ দিছে আর জ্যাঁতাটা হইলিছে। দোয়ার সাইজ দেখছেন, সারা জীবন শয়তানের দল করে মরার পরে বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কি সিটিং, শালা কত বড় সিটার দেখছেন, সারা জীবন দল করছে কার, কথা কর না কেন, কার দল করছে, আর মরার পরে বলতেছে বিসমিল্লাহি আলা ফেরেশতা কয় আল্লাহ, এই শয়তানের দল করে এখন মরার পরে তোমার রাসূলের দলক তুলে দেওয়া যায়, এটা কি কয়, যারা দিচ্ছে এরা হলো সিটার, ই হলো সিটিং, এই সিটার সিটিং এর কোনো দল নাই, এরা হলো শয়তানের, ধরে কোন কথা ঠিক কে, কথা কর না কে, কি দোয়া করতেছে আল্লাহ, এই মোষের মালিক তুমি আল্লাহ। আর দোয়া করা দরকার ছিল সব মোষের মালিককে, ধরে কোন সব মোষের মালিককে। আজকে আমাদের বাংলাদেশে আমরা চিটারি করতেছি, যেখানে নামাজ পড়লাম ওইটা হলো আল্লাহর ঘর, আর যত জায়গা একটাও আল্লাহর না, চলো আল্লাহর ঘরত যাই, আল্লাহর ঘর বাংলাদেশ কার, এ ধরে কোন বাংলাদেশ কার, মসজিদের মধ্যে যখন যাব আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির জামাত এক কাতার হব, আর মসজিদের বাইরে যখন আসব তখন চোদ্দ দল বিশ দল করব, আল্লাহ তাই এরা হলো সবচাইতে বড় চিটার, আমার ঘরের মধ্যে গিয়ে এক কাতার আর বাইরে আসে চল্লিশ দল, এইটা কখনো আল্লাহ গ্রহণ করবে? মসজিদ কি ট্রেনিং সেন্টার? ওখান থেকে যে ট্রেনিং নেব সমাজের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা সেই বাস্তবায়ন করতে পারতেছি না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী তালহার বাড়ির দরজায়, তালহার বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো আল্লাহ সকলের প্রতি রহমত বর্ষণ করো, সুবহানাল্লাহ কর না কেন। ওসমান গনি চমকে উঠছে, ওসমান গনি কি চমকে উঠছে, যে বেটা ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড়াই, আমি যার বিরুদ্ধে অভিযোগ করলাম আর সেই বেটার বাড়ির নবী কি দিচ্ছে, এ জোরে কোন কি দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত নাজিল করো। নবী সালাম দেওয়ার পরে ডাক দিলেন তালহা, যখন কেউ ডাক দিবে তখন তার ভাষা নরম হওয়া লাগবে, জোরে কোন কি হওয়া লাগবে, যখন কোনো মুয়াজ্জিন আজান দিবে তখন মুয়াজ্জিনের আজানটা কর্কশ হওয়া চলবে না, নরম সুরে দেওয়া লাগবে। আজকে আমাদের অনেক মুয়াজ্জিনের তো দাঁতই নেই, কারণ বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতিত অবহেলিত হলো মুয়াজ্জিন, সবচাইতে আমার এলাকার গ্রামগঞ্জের
খুব বেশি বেতন হলে 1200, 500 নামাজের আজান দেয় মাসে 1200 টাকার বেতন পায়। একটা যুবক ছেলে এই মুয়াজ্জিনের দায়িত্ব নেয়নি, সব কয়টা বুড়া মানুষ, সব কয়টা কি বেটা কামাই করে খিলাই, উনি এখন পেনশনে আছে, এখন আজান দেয় 1200 টাকা মাস পায়, চাপ পান খাওয়া হয়, আর আর ভাত খাওয়ার দরকার আছে, ভাত তো বেটাই দেয়, ওই খালি 500 যে আজান দেয়, এই মারির আবার দাঁত নাই, সামনে যা দুই দাঁতও পড়ে গেছে, আল্লাহ কবার সে আব্বা হয়, আল্লাহু আকবার শোনা পায় না, দূর থেকে শোনা যায় আব্বাহু আকবার, আব্বাহু আকবার, কি কোন এরকম আছে না নাই? আপনি জানেন কি সুন্দর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আজান শুনে মানুষ পাগল হয়ে মসজিদে চলে আসবে, জোরে কোন সুবহানাল্লাহ। আজান মানে কি? ডাকা, নবী ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, কারণ ডাকের উত্তর শোনা গেছে, এখন দরজা খুলতে একটু দেরি হবে না, যতক্ষণ দেরি হবে না, নবী একটু দেরি করে বললেন তালহা, সঙ্গে সঙ্গে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কিছুক্ষণ দেরি করলেন দরজা খোলে না, নবী আবার ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ দেরি করলেন কিন্তু দরজা খোলে না। এখানে আমি আপনাদের বুঝাবার চাচ্ছি, নবী একসঙ্গে ডাক দিছে না দেরি দেরি করে, কেন দেরি করলেন? কারণ আপনি যে ডাক দিলেন তার উত্তর আছে না নাই, এ ধরে তো আছে না নাই, যারা মুয়াজ্জিন আজান দেয় আপনারা বলেন তো আজানের উত্তর আছে না নাই, তাহলে একসঙ্গে ডাক না দিয়া একটু ধীরে ধীরে ডাকার দরকার আছে না নাই? আগে আমরা ছোটবেলায় শুনতাম মুয়াজ্জিন আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষ উত্তর দিত, আর এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মনে হয় আজান দেয় না, আগে চিল্লাই, বোঝার উপায় নাই, ধরে কোন কথা ঠিক কিনা, আগে আজান দিতে লাগলো 5 মিনিট, এখন 1 মিনিটই শেষ, হাই হাই রে। তিনবার নবী তালহাকে ডাক দিলেন, মাঝখানে একটু বিশ্রাম নিলেন, তিনবার ডাকে প্রত্যেকবারে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইছে কিন্তু দরজা খোলে নাই। আপনারা বলেন তো নবীর পিছনে পিছনে যে সাহাবীরা তদন্তে অংশ নিয়েছে তাদের মধ্যে একজন গরম আছে না নাই? এই গরম হলো জান্নাতের 2 নম্বর, ধরে কোন কয় নম্বর? 2 নম্বর সাহাবী হযরত ওমর, আল্লাহ নবীর কদমে হাত দিয়ে, কদম মানে পা, কদমে হাত দিয়ে বলতেছে রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনি সেই নবী তালহার বাড়ির দরজায়, সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো উমর ফারুক কি ভুল কইছে নাকি? এই ভুল কইছে, আপনার আরশ ধন্য হয়ে যায়। লাইলাতুল মিরাজে যখন জিব্রাইল বললেন নবী গো আমাকে আল্লাহ আর যাবার দিচ্ছে না, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে, ওই জমজমের গোবরের পানি দিয়ে ওযু করার পরে আপনি যে জুতা জোড়া পায়ে দিয়েছেন এই জুতা পরে কি আল্লাহর আরশে যাবেন? সঙ্গে সঙ্গে নবী বলেন জিব্রাইল আল্লাহর মহব্বতে এমন পাগল হয়ে গেছি ভাই, এই পায়ের জুতা খোলার সময় আমি পাই নাই। এই বলে নবী যখন জুতা খুলতে চায় আল্লাহ ডাক দিলেন হাবিব জিব্রাইল আপনাকে চিনে না, জিব্রাইল আপনাকে চিনে না, যার কারণে জুতা খুলতে কয়, কিন্তু আমি আল্লাহ বলতেছি জুতা খোলা লাগবে না, আমার আরশ এত দামি নয়, আপনার জুতার পরশে যদি দামি হয় লিল্লাহে তাকবীর, যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয় সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা তালহা বলে ডাকলেন, প্রত্যেকবারই তালহা লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইছে, এখন পর্যন্ত দরজা খোলে না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। তালহা কি হয়েছে? ওসমান গনি তো অভিযোগ একটা মসজিদের মধ্যেই করছে, ধরে কোন কথা ঠিক কি না? কার বিরুদ্ধে? এ ধরে কোন কার বিরুদ্ধে?
উমর ফারুক তো একেবারে তালহার বাড়ির দরজায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তালহা বেদব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী শাহাদত আঙ্গুলি তুলে বললেন, উমর, তদন্ত করতে এসে তদন্ত না করে রিপোর্ট দেওয়া যাবে? তদন্ত করতে এসে এখন পর্যন্ত তদন্তই হয় নাই, তার আগেই তুমি বেদব কও? এই তদন্ত করবার আছে, রিপোর্ট আগে হবে না পরে হবে? আজকে আমাদের বাংলাদেশে তদন্তের আগে রিপোর্ট, তদন্তের আগে রিপোর্ট। ইমামের বাড়ি হলো মাটির ঘর, শখ করে একটা মোবাইল কিনছে, ঘরের মধ্যে গেলে আর নেটওয়ার্ক নাই। ইমাম কয়, আল্লাহ রে কি বিপদ। তো ইমাম ঘরের মধ্যে শুয়ে থাকে আর জানলা দেয়, এইবারে মোবাইল বাইর করে থই, মানে ঘরের বাইরে নেটওয়ার্ক আছে, যখন কেউ কল করে লাউড স্পিকার দিয়ে ঘরের মধ্যে কথা কয়। এক যুবক বলে, হুজুর এত কষ্ট করেন কেন? বলে, কি করবো বাবা, নেটওয়ার্ক নাই। বলে, নেটওয়ার্ক যদি করবার চান তাহলে 400 টাকা দিয়ে এক অ্যান্টিনা কিনে বাঁশের মাথার দিয়ে সেখান থেকে তার এনে মোবাইলের মধ্যে ঢুকাতুন, আপনি যেটি ছুবেন সেটি নেটওয়ার্ক। আর কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টিনা কিনে বাঁশের মাথার দিয়ে তার এনে মোবাইলের মধ্যে ঢুকাইছে, মাশাল্লাহ, যেটি রাখে সেটি নেটওয়ার্ক। কিন্তু ওই গ্রামে একটা তেলতালা আছিল, তেলতালা, তেলতালা বলতেন না, ওই ইমামের বাড়ির দিকে তাকে কয়, হুজুর আবার টিভিও কিনছে? শালা শয়তান বোঝেই না যে মোবাইল অ্যান্টিনা টিভির অ্যান্টিনা ঢপ এক হলে মাপ এক না রে পাগলা। ওই জীবনে নামাজ পড়বার চায় না, সেই দিন মসজিদে গেছে, যা বলতেছে নামাজ হবে না, নামাজ হবে না, এই জন্যই তো আমি পড়ি না। সব মুসল্লি কয়, নামাজ হবে না কেমনে বুঝলি? এই তুই তো নামাজ পড়িস না, কেমনে হবে না? কয়, তোমরা জানো ইমাম টিভি কিনছে? আমি নিজের চোখে দেখে আসলাম, পাও মেলে দেয় টিভি দেখতেছে। সব মুসল্লি কয়, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, হুজুর টিভি কিনা যদি টিভি দেখে তাহলে সেই হুজুরের পিছনে তো আমরা নামাজ পড়বো না। প্রত্যেকটা মুসল্লির বাড়িতে দিশের লাইন আছে, ধরে কান কিসের লাইন? ওরা 100টা চ্যানেল দেখবে অসুবিধা নাই, কিন্তু হুজুর টিভি দেখা চলবে না। সমস্ত মুসল্লি মিলা সিদ্ধান্ত নিছে, এই টিভি দেখা হুজুরের পাশে আমরা নামাজ পড়বো না। ইতিমধ্যে ইমাম সাহেব মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? ইমাম সাহেব কেবল বলছে আল্লাহুম্মা ফতাহ, সমস্ত মুসল্লি বলতেছে না, এখনো ঢোকেইনি, দোয়াই শেষ না, কেবল আল্লাহুম্মা ফতাহ কতি সব কয় না। ইমাম কয় না কেন? বলে, আপনার পাশে এখন নামাজ পড়বো না তো, ঢুকে লাভ কি? ইমাম বলতেছে কেন পড়বেন না? মুসল্লিরা বলতেছে আপনি টিভি কিনা টিভি দেখেন, এই জন্য আপনার পাশে আমরা নামাজ পড়বো না। ইমাম চোখের পানি বের করে বলে, আমি টিভি কিনি নাই তাহলে দেখবো কেমনি? তেলতলা বলতেছে তাহলে বাঁশের মাথার কি দেখলেন? ইমাম বলতেছে ওইটা মোবাইল অ্যান্টিনা। সমস্ত মুসল্লি বলে, এই শয়তান, তুই না কইলে হুজুর টিভি বসে থেকে দেখতেছে? তাই মনে করছিলেন, মনে করছিলাম, এর উপরে অভিযোগ করছে। আর তদন্ত করার আগে ইমাম বাদ দিবে, এটা আমাদের বাংলাদেশে চলতে পারে কিন্তু ইসলামে চলবে না। জোরে করেন, কথা ঠিক? জাফরুল ইসলাম চৌধুরী কয়েকদিন আগে কইছে, আল্লামা সাইদিকে তদন্ত যদি সঠিকভাবে করতো তাহলে তাকে জেলের মধ্যে থাকা লাগতো না, অন্যায়ভাবে তদন্ত করে অন্যায় দোষ দিয়ে তাকে জেলের মধ্যে আটকে রাখছে। জাফরুল ইসলাম চৌধুরী কইছে, ভাই রে, তদন্ত করার আগেই রিপোর্ট প্রকাশ। হ্যালো, তদন্ত করে কিছু পাওয়া গেল না, কইছে। এটা আমাদের বাংলাদেশে চলতে পারে কিন্তু আল্লাহর ইসলামে চলবে? এ জোরে বলেন, চলবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন। ওই দোয়া করতেছে আল্লাহ, এই মোশের মালিক তুমি আল্লাহ, মনে আছে না? ভুলে গেছেন? মোষটা মারছো মারছো কিন্তু মোষটা পচায় না, এই বলে বেটা ধৈর্য ধরছে। ইন্নাল্লাহা মাস-সাবিরিন, মোষটা আস্তে আস্তে ফুলতিছে, মোষটা আস্তে আস্তে কি হচ্ছে? ফুলতিছে। আপনারা বলেন তো, এটা কি দোয়া কবুল হওয়ার লক্ষণ? এই মোষ ফোলা, এটা কি দোয়া কবুলের লক্ষণ? এই বেটা, এই তুমি এই যে আলো দিয়ে কাক দেখাচ্ছে, এলা এ করো না, ওয়াজের মধ্যে আবার মানুষের মন উন্নতি গেলে
না না, এই যে এরাও তো বহু ক্যামেরা লিয়েছে, এই বিরক্ত তো করতেছে, এই আবার এটা ডান্ডি লিয়েছে কেন? আপনারা ভাই জান একটু জমে জমে বসেন তো, আর কত কাপড় আনবে, কাল সমানে কাপড় আনার বিষয়, এই জমে বসেন তো, মাঝখানে ফাঁকা দেখাতে আসেন, একটু সামনের দিকে জিকির করেন আর আল্লাহর রাস্তে জমে বসেন, ভাই জান সবাই একটু জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ জমে জমে বসেন, আমরা ভাই ভাই, আমাদের মাঝখানে ফাঁক নাই, বসেন জমে জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে যতবার মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো ততবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আস্তে আস্তে মোষটা ফুলতিছে, আপনার বলেন তো এটা কি দোয়া কবুলের লক্ষণ? কি বলছে আল্লাহ, মারছো মারছো কিন্তু পছায় না, কিন্তু ফুলে উঠতেছে, ফুলে ওটা কি লক্ষণ? কিছুক্ষণ পরে মোষের চামড়া ফাটবি, তারপরে যা শুরু হবি ভাই। বর্তমানে আমাদের বাংলাদেশে যত দোয়া আমরা করতেছি, দোয়ার কারণে ফুলতিছে, ফুলতি ফোলা বলে হায় হায়, এতই দোয়া রে, এই দোয়ার কারণে অন্যায় কমতিছে না বাড়তিছে? জোরে কম, অন্যায় আরো বাড়তেছে, তাই বলে মনে করেন না আমি দোয়ার বিরুদ্ধে, অবশ্যই দোয়া করতে হবে, তবে দোয়া এমনি এমনি করলে হবে না, দোয়া শর্ত মোতাবেক করা লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে এক লোক এসে বলতে, যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। আব্দুল কাদের জিলানি দোয়া করে দিছে, পরের বছর এসে বলতে, যে হুজুর কি দোয়া করলেন, ভালো করে দোয়া করেন, হুজুর তিনবার সূরা ইখলাস পড়ে দোয়া করে দে, বলে আল্লাহ তুমি এই ব্যক্তির একটা সন্তান দিও। লোকটা খুশি হয়ে চলে গেছে। তৃতীয় বছর এসে বলতেছে, আপনি আল্লাহর ওলি না কলি, আপনি আল্লাহর ওলি না কলি, দুটো বছর দোয়া করলেন, এখন পর্যন্ত সন্তানের বাপ হতে পারলাম না। এবার আব্দুল কাদের জিলানি আর দোয়া করতেছে না, চোখ বন্ধ করে বলতেছে, তুমি বিয়া করছো? না, বিয়া করেন না, বিয়ে করলে তো সওয়াল হবে, আমি চাচ্ছি দোয়া দিয়া বাপ হওয়া যায় কিনা। আব্দুল কাদের জিলানি বললেন, পাগল, আমার জায়গায় যদি আল্লাহ নবীও দোয়া করে আর তোমার যদি বউ না থাকে, তুমি কোনোদিন সন্তানের বাপ হতে পারবে না। দোয়া কবুলের শর্ত হলো বউ থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? আজকে আমাদের বাংলাদেশে দোয়া কবুলের শর্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? দোয়া কবুলের শর্ত হলো হালাল খাদ্য খাওয়া লাগবে। দোয়া কবুলের শর্ত হলো আপনার বউটাকে পর্দার মধ্যে থাকতে হবে। দোয়া কবুলের শর্ত হলো নবীর তরিকা মোতাবেক আমাদেরকে চলতে হবে। এরপরে যে দোয়া করব, তরিকা মানে কি নিয়ম, ধরে কোন তরিকা মানে কি? লোকটা দেখতেছে মোষ ফুলতেছে, এখন বলে মাবুদ দাওয়াত দিলাম, গরিবেরা কেউ আসলো না, নামাজ পড়া দোয়া করলাম, দোয়া কবুল হচ্ছে না, এখন কি করব আমি, এখন কি করব, চোখের পানি নিয়ে কার কাছে, এ জোরে কান কার কাছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এখন আমি কি করব। ভিতরের বিবেক বলতেছে সমস্ত খারাপি থেকে তৌবা কর। তো তারও ছেলে আছে, এইবার ছেলেদের বিয়াতে একটা ধনীকও দাওয়াত দিবি না, সব কয়টা গরিবক দিবি, তৌবা কর তৌবা কর, তুই আগে যা করছিস সেই জীবন থেকে ফিরে আসার নাম হলো তৌবা, সেই জীবন থেকে ফিরে আসার নাম কি? তৌবা, তৌবা কর, তৌবা কর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়া থেকে নিরাশ হোস না, তোর মোষটা ফুলতেছে তাই বলে মনে করিস না মোষটা এখনই ফাটবে, তোর মোষ ফাটিয়া তোর বাড়ির থেকে বার হওয়া লাগবে, তৌবা কর, ফিরে আয় আল্লাহর কাছে। ও তখন তৌবা করে বলতেছে, মাবুদ এখন কি করব। আল্লাহ তখন তার বিবেকের আদালত খুলে দিয়ে বলতেছে, বিবেকের দিকে তাকায় দেখ তোর কি করা লাগবে। বিবেকের দিকে যেই মাত্র তাকাইছে, বিবেক বলতেছে, মানুষ মরে গেলে কি করে, মানুষ মরে গেলে কি করে, বলে কবর খোঁড়ে। তাহলে মোষ মরে গেলে কি করবি,
মোষ মারা গেলে কবর খোঁড়া লাগবে। যেখানে তোর মোষ মারা গেছে ওই জায়গায় একটা বড় গর্ত কর, ওই জায়গায় বড় একটা গর্ত কর। এখন চিন্তা করেন, ধৈর্য নিয়ে কোদাল দিয়ে গর্ত করেছে মহিষের চাইতে একটু বড়। বলতেছে, আল্লাহ এখন কি করব? বিবেক বলতে, তোর বাড়িতে কি লাঠি নাই? বলে, হ্যাঁ আছে। মহিষের এই পাঁচ রাত গিয়ে লাঠি দিয়ে একটা ঠেলা মার, মহিষ গর্তের মধ্যে পড়ে যাবে। যেই মাটিগুলো আছে ওই মাটি দিয়ে মহিষকে চাপা দে, তোর দোয়া কবুল হবে, তোর কাজ সিদ্ধি হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আমাদের সকলের সমস্ত কাজ থেকে তৌবা করার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? সমস্ত খারাপি থেকে আমরা তৌবা করে মোষকে দাফন করা লাগবে। মোষকে দাফন করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হলো লাঠি আর একটা হলো কোদাল। ধরে কোন একটার নাম কি আর একটার নাম হলো কোদাল। এই দুইটা জিনিস আমাদের ঠিক করলে আমরা বাংলা যেগুলো অন্যায় মহিষ আছে সমস্ত মহিষকে দাফন করতে পারবো। ধরে বলেন কথা ঠিক কি না? তাহলে ফিরে আসতে হবে আল্লাহর পথে, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের পথে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان খুলে সকলে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রজা মদিনা, সাল্লাল্লাহ। সবাই মহব্বত বলেন সাল্লাল্লাহ আলা মুহাম্মদ, সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহ আলা মুহাম্মদ, সাল্লাল্লাহ।
মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মতলায়ে দেওয়ানি মা মতলায়ে খুরশিদ শকাস সিনায়ে সজানি মা বালাগল উলা বে কামালিহি কশাফত দুজা বে জামালিহি হাসনাত জামি ও খেসালিহি সল্লো আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, এমন কঠিন অবস্থা হাসরে হবে। সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরুদ নবী শাফাতের কান্ডারি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদাই পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।